গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, শুরু করছি আজকের ভাবনা, আপনাদের প্রিয় অনুষ্ঠান। প্রতিদিনই আপনারা চ্যানেল ভিশানে সকাল 7:30 থেকে দেখে থাকেন। আজ আন্তর্জাতিক নারী দিবস, কাজে বুঝতেই পারছেন আজকের প্রেক্ষাপটটা একটু অন্য ধরনের। রবীন্দ্রনাথই তো বলেছেন, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেন না হি দিবে অধিকার। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার এবং অবশ্যই নারী, কৃষ্ণা মজুমদার। নমস্কার। কৃষ্ণা দীর্ঘদিন ধরেই আবৃত্তি শিল্পে একটি পরিচিত নাম এবং বিভিন্ন চ্যানেলের নিয়মিত মুখ। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে ওর একটা অন্য পরিচিতি আছে, যে পরিচিতিকে নিজেকে তদবির করে বাড়াতে হয় না, মানুষই তাকে মানুষের মধ্যে খুঁজে পেয়েছে। আর একটা কথা আমি কৃষ্ণাকে তো এটুকুও জানি, কৃষ্ণা স্কুল শিক্ষিকা, পাশাপাশি MPhil করা, তো সুতরাং তার চিন্তা চেতনা আলাদা হবেই। আচ্ছা কৃষ্ণা, আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে তোমার, দেখো তুমি তো মূলত আবৃত্তি শিল্পী হিসেবেই আজকে এখানে এসছো এবং সেখানে নারীদের কথাই হয়তো তুলে ধরবে, তুই একটা প্রথমে আবৃত্তি দিয়ে শুরু কর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সওলা দিয়েই শুরু করছি, যেটা দিয়ে তুমিও শুরু করেছিলে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পুরাণেরও লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব কেন, নিজে লাহি নাহি লব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবতে যে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দুর্জয় আশ্বাসে। দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ। যাব না বাসুর কক্ষে বধু বেশে বাজায় কিঙ্কিণী, আমারে প্রেমের বীর্যে কর অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণদীপ্তি গোধূলিতে। মর্দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নাহি তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলন বিজয়ধ্বনি রে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারি, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানে সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বাণিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়, সময় ফুরায় যদি তবে তাই হোক। রবীন্দ্রনাথের কবিতা, সুতরাং নতুন করে বলার কিছু নেই, আর বহুশ্রুত কবিতা। তো আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই প্রেক্ষাপটে পরবর্তী কি কবিতা শোনাবে? পরবর্তী কবিতা মানে আবার সেই কবিগুরু রবীন্দ্রনাথের কথাতেই আছি, যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে বহু বছর আগেই তো কবিতা লিখেছেন, কিন্তু তাকে বোধ হয় সত্যি মানে সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি বলে অভিহিত করা যায়, তাই না? কারণ এই যেমন পলাতকা কাব্যগ্রন্থের যে মুক্তি কবিতাটি, ওটি অনেক বড় কবিতা, আমরা তো একটু গল্পও করবো, আমি ওই জন্য কিছুটা অংশ বলছি, যে যেখানে সেই 22 বছর ধরে একটি মেয়ে গৃহবন্দী ছিল, কিন্তু তার কিভাবে উত্তরণটা ঘটলো। হ্যাঁ, 22 বছর ধরে
মনে ছিল বন্দেই আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে, অসার মনে দিন কেটেছে আরও কাটত আরও বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা, আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায়, ওই অতলে কোথায় মিলে যায় ফাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণিক ক্ষণে জেগে উঠছে প্রাণে, আমি নারী আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা, এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণে ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু, চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধার রস আছে, গ্রহ তারার সভার মাঝার এসে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে কোথায় রইল নির্নিমেষে, মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারী, দাও খুলে দাও দ্বার ব্যর্থ 22 বছর হতে, পার করে দাও কালের পারাবার। মানে যে নারী সত্তার যে জাগরণটা ঘটলো তার মধ্যে, তাই না, কি অপূর্ব ভাবে কবিগুরু ব্যক্ত করেছেন। তুমি যেটা বলছো সেটা অবশ্যই ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের যে নারী, অর্থাৎ আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু নারীর সবটাই হয়তো তুমি নারী, তোমার খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে, কিন্তু অনেক সময় কথায় কথায় শুনি নারীরাই নাকি নারীদের সবচেয়ে পিছিয়ে রাখার কারণ, এই প্রসঙ্গে তোমার কি মনে হয়? দেখো, ভালো মন্দ সব মানুষের মধ্যেই তো ভালো মন্দ দুটো দিকই আছে, তা ফলে এখন বর্তমান যুগটা তো প্রতিযোগিতার যুগ, সবাই এগিয়ে চলেছে, হ্যাঁ, সেই জন্য কিছু আর মানুষের মধ্যে তো হিংসা বিদ্বেষ, এই যেমন মহৎ গুণগুলোও আছে তেমনি এগুলোও আছে, এবার যার মধ্যে এটা প্রবল সে তো চাইবেই যে যতটা পারি আমি আটকাবো, এই এই চেষ্টাটা মনে হয় সবসময়ই রয়েছে, তবে এখন আমরা তো অনেক স্বাধীন হয়েছি, আমাদের মনটাকে মনে হয় আরও অনেক মুক্ত এবং উদার করারও প্রয়োজন রয়েছে, কিন্তু কেননা শিক্ষা তো মানুষকে উন্নত করবে, এখন তো শিক্ষাটাও অনেক বেড়ে গেছে, তাই না, আগেকার দিনে যেমন নারীদের মধ্যে নারীদের গৃহবন্দী করে রাখা হতো, যদিও তা সেই গৃহের মধ্যেও কিন্তু তারা পাঠ নিত ছোট থেকে, কিন্তু তারা তো সেই অর্থে সেই ডিগ্রি লাভের ইয়েটা তাদের দেয়া হয়নি, হ্যাঁ, যে তারা যা স্কুলে যাবে তারা কলেজে যাবে সেই সেটা তো পায়নি, সেটা 19 শতাব্দীতেই প্রথম আরম্ভ হয়েছিল নবজাগরণের আলোকে, যাই হোক, কিন্তু তাও এখন যখন দেখি যে ইয়ে এইরকম, তুমি যে প্রশ্নটা করলে আমাকে যে এত বিদ্বেষ কেন, হ্যাঁ, সেটা তো আমাদের মানুষ মানে সকলকেই বিদ্বেষ, যেমন ধরো আমি দীর্ঘদিন ধরে তোমাকে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ক্ষেত্রে দেখেছি দেখছি, আচ্ছা, আমরা সংস্কৃতিটা ভালোবাসি ভালোবাসি, তাই সংস্কৃতির অঙ্গনে আমাদের যাতায়াত যাতায়াত, কিন্তু আমি জানি না, অবশ্য আমি কোনো ইয়েতে কোনো বিষয়কে কেন্দ্র করে বলছি না, এই যে আমাদের রাজ্য সরকার তোমাদের ব্যাপারে কি পরিমাণ, মানে ধরো সংস্কৃতি ক্ষেত্রে কিন্তু সংস্কৃতি শিক্ষা এই সমস্ত জগতেরই লোক মানুষ, মানে মানুষ মানে মানবী বলতে হবে আজকের দিনে, তো নারী দিবস তো সেই হিসেবে তুমি ধরো এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একজন নারী, আবার ধরো এই যে তোমার যে বিষয়টা আবৃত্তি বাচিক শিল্প কবিতা, আমি শুনেছি এখানেও যে একটা রাজ্য সরকার যে চেষ্টা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
যে কবিতা একাডেমি তৈরি করে দিয়েছেন, সম্প্রতি বোধ হয় কবিতা উৎসব হয়ে গেল, তুমি কি ৪ বছর ধরে বোধ হয় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটা ব্যথার জায়গা খুবই, কারণ তুমিও যেমন ভালোবাসো কবিতার সঙ্গে পথ চলতে, আমিও সেরকম ছোট থেকেই আমার কবিতার প্রতি অনুরাগ। তা যখন কবিতা একাডেমি তৈরি হবে শুনলাম, তখন মনে ভীষণ আশা ছিল যে তাহলে মানে এতদিন শুধু সঙ্গীতের সঙ্গীত মেলাই হতো, এবার তাহলে আমরা কবিতা একাডেমিতে একটা জায়গা পাবো, সেখানে কবিতা উৎসবে অংশ নিতে পারবো, সবাই মিলে শামিল হবো, যেটা আমাদের মুখ্যমন্ত্রী একটা ছাতার তলায় আসবো। কিন্তু মানে সেখানে জায়গা হয়নি চার বছর ধরে। না, চার বছর মানে আমি জানি না, আমার এটা বলার উদ্দেশ্য নয়। তবে আমার তো দেখো, যেহেতু বহু বছর এই জগতে আছি, আমি কি পেলাম না পেলাম এটা নিয়ে এখন আর ভাবি না। হ্যাঁ, আমার ভালোবাসি করে যাই, সব ঠিক আছে। কিন্তু নিন্দুকেরা বলে যে কবি সুবোধ সরকার যেমন কবিতা একাডেমি দেখাশোনা করেন, তার পাশাপাশি তিনি কবিতা আবৃত্তি শিল্পীদের নির্বাচনের দায়িত্ব নাকি বিশেষ করে মহিলা শিল্পীদের ওপরই বেশি দিয়ে থাকেন, তো সেখানে তো তোমাদের মহিলাদের আরও সুযোগ পাওয়ার কথা। সেখানে তুমি বলছো যে দীর্ঘদিন এই জগতে থেকে চার বছরে একবারও ডাক পাওনি, এটা শুনে আমার খারাপ লাগে। এটা আন্তরিকভাবে যে মুখ্যমন্ত্রীর এত সুন্দর প্রচেষ্টা তিনি যাদের দায়িত্ব দিচ্ছেন তারা ব্যর্থ করে দিচ্ছেন, যা আমাদের এই খারাপ আলোচনায় গিয়েও লাভও নেই, কারণ আমরা চাই পশ্চিমবঙ্গের সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার এবং সঠিকভাবে গুণী মানুষেরা সঠিক জায়গা পাক, যেটা আজকের যুগে, আজকে আন্তর্জাতিক নারী দিবস, তাই নারীদের কথাই তুললাম, কারণ নারীদের মধ্যেই তো রয়েছে মানে নারীদেরকে সবার আগে, একটু আগে বললাম যেটা যে নারীদের প্রতি বিদ্বেষ, এই জায়গাটাকে দূর করা দরকার। যে সে হয়তো আমার থেকে লেখাপড়াটা ভালো জানে বা কবিতার বোধটা হয়তো আমার থেকে বেশি বোঝে, না তাকে বাদ দিয়ে দাও, এই চিন্তাভাবনাগুলো তো সঠিক চিন্তার ফসল নয়। যাক, এবার পরবর্তী কি কবিতা শোনাবে? একটু আধুনিক কবিতায় আসছি। আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপিট অধপ পতন, আলো যেমন কালেও তেমন, তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম, তোমায় মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম, জ্ঞানবৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম, লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি, আমি প্রথম, আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতায় আকাশ পাতাল তফাত করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম, আমি প্রথম নর্ম সুখের দেহের বোঠায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম, হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম, আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্যে পাপে জীবন যাপন অসাধারণ, কেবল সুখে শৌখিনতায় সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম, হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল যেমন ছিল অধম আদম, আমি প্রথম বিদ্রোহিণী তোমার ধারায় আমি প্রথম, প্রিয় আমার হে কৃতদাস আমি প্রথম ব্রাত্য নারী স্বর্গচ্যুত নির্বাসিত জেনেছিলাম স্বর্গে তরো স্বর্গে তরো মানব জীবন জেনেছিলাম প্রথম আমি, আমি প্রথম। বাহ, খুব ভালো লাগলো এই কবিতাটা। আমি বরাবরই বলি তোমার এই ধরনের কবিতাগুলো খুব আমি শুনেছি নানাভাবে, খুব ভালো লাগে। এবং এই আচ্ছা, আজকের যে প্রজন্ম যারা যে নতুন ছেলেমেয়েরা আবৃত্তি করছে, বা ছেলেদের থেকে ওই মেয়েদের কথাই বলবো আজকে আন্তর্জাতিক নারী দিবসে, সেই তারা তো অনেক জায়গায় আজকাল তারা তো দেখি খুব সহজেই মানে বিভিন্ন জায়গায় আবৃত্তি করছে, নানা কিছুতে তারা সুযোগ পাচ্ছে, তারা কি ধরনের আবৃত্তি করছে বলে তোমার মনে হয়? আমার যেটা মনে হয় যে সবাই এখন কবিতা করছে বা আবৃত্তি করছে, এটা এটা যেমন একটা ভালো দিকও আছে, তেমনি কিন্তু কবিতা হচ্ছে বোধের ব্যাপার কিছুটা। হ্যাঁ, সেই জন্য কবিতাকে আত্মস্থ করাটার প্রথম দরকার এবং কবিতার অর্থটা বোঝারও খুব দরকার। তা সেটা বুঝে এবং কবিতা আমার মনে হয় যে বেশ কিছুদিন চর্চা করার পর তবেই কিন্তু কবিতা সম্পর্কে বোধটা আরও উন্নত হয়। তাই প্রথমেই একটা মানে কাগজ নিয়ে পড়তে বসার থেকে আমি কিছুদিন সেটা চর্চা করি, তারপর যদি আমি স্টেজ করি বা সব জায়গায় বলি, সেটা মনে হয়
আরও ভালো হবে, কারণ কবিতা তো আমাদের একটা অন্য জগতে নিয়ে যায়, আমাদের বোধকে আরো উন্নত করে। তার মানে না, যে কথাটা সেটা তুমি বলতে চাইছো, আমারও কিছুটা আমি দেখেছি বলে আমার অবস্থাটা আজকে বলার কথা নয়, তুমি আমাদের আজকের অতিথি না, আর তারপরে যে আন্তর্জাতিক নারী দিবস, তার মানে যে জায়গাটা যে কবিতা সম্পর্কিত বোধ অনায়ত্ত রেখে, যেটা আমি বেশি করে বলে থাকি যে মঞ্চে আত্মপ্রকাশ এক জাতের দুর্বিনীত দুঃসাহস, কিন্তু আজকে বিশেষ করে দেখা যায় রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করার জন্য ধরাধরি করে বহু অল্প বয়সী মেয়েদেরও দেখা যায় আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও, তো দেখা যাচ্ছে এই করতে গিয়ে কিন্তু সরকারি স্তরেও আবৃত্তির এক ধরনের অবহেলা চলে আসছে, এবং একটা জায়গায় আসছে কি যে আবৃত্তি বিষয়টা যেন কোনো বিষয়ই নয়, এমন একটা বিষয় দাঁড়িয়েছে কেন যে যোগ্য এবং সঠিক লোকেরা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, আর যারা যে যেখানে ক্ষমতা পাচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে, এই অপব্যবহারের ফলে এটা কিন্তু একটা সংস্কৃতির ক্ষেত্রে কাম্য নয়, অন্য অনেক ক্ষেত্রে হতে পারে, এবং শিল্পীদের ক্ষেত্রেও এটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যন্ত্রণার কারণে পশ্চিমবঙ্গে এরপরে আর আবৃত্তি শিল্প কিভাবে আগামী দিনে মাথাচাড়া দিয়ে দাঁড়াবে যদি এই প্রবণতাগুলোকে ঠেকানো না যায়। যাক, পরের কবিতায় আসো, আমরা আমাদের কাজ এত বছর দীর্ঘ 40 বছর ধরে করে আসছি, আমরা আমাদের মতো চালাবো, বাকিটা সরকার চিন্তা করবেন কিভাবে, কারণ আমরা তো সরকারি ক্ষমতার থেকে তো আমাদের ক্ষমতা বেশি নয়, আমরা আমাদের চেষ্টা করতে পারি, এবার তুমি তো আমরা আমাদের ভালোবাসা থেকে করি, ভালোবাসার জায়গা থেকে এবং সঠিক শিক্ষা নিয়ে আমরা একটা দিশা দেখানোর চেষ্টা করি, হয়তো সেখানে ভুলভ্রান্তি থাকতেও পারে, কিন্তু আমরা শিক্ষার অন্ধকারে হারিয়ে যেতে চাই না, শিক্ষার জ্ঞানের আলোকটাকে জ্বালানোর, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন একই কথা আমরাও বলি যে হ্যাঁ মানুষের সঙ্গে থাকো, মানুষের সেই অনুকূল ঠাকুর বলতেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ তার, আমাদের সঙ্গে অসংখ্য যারা ভালো কবি ভালো আবৃত্তি শিল্পী তাদের সঙ্গে একটা মনের মিল ঘটেই বা ঘটে যাই, কিন্তু সর্বক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে যেটা হয়, আজকে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে বলছি, বহু নারী আজকে অনেক কিছুতেই বঞ্চিত, এবং আমি সর্বাগ্রে কিন্তু এখানে পুরুষকে দায়ী করবো, দায়ী কিন্তু নারীরাই, সে সামাজিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে আর সাংস্কৃতিক হোক রাজনীতি হোক যে কোনো দিকেই হোক, নারীরা যদি নারীদের আগে সম্মান না দেয় তাহলে কিন্তু নারীরা কখনো সঠিক জায়গায় যেতে পারবে না। যাক, পরের কবিতায় আসো। মল্লিকা সেনগুপ্তের কবিতা, হ্যাঁ আমি তোমার জন্য অমরা খুঁজে এনে দেব, অশোকগৃহের থেকে এক মুঠো খুদ আনো আগে, বলছিলে আজকাল মেয়েরা তেমন করে ভালোই বাসে না, গায়ে হাত তুললেই ডেকে আনে থানা ও পুলিশ, হ্যাঁ আমি তোমার জন্য ভালোবাসা খুঁজে এনে দেব, তার আগে নিয়ে এসো এক মুঠো নিষ্পাপ অক্ষর সেই সংবাদপত্রে যার বুকে লেখা নেই নারী নির্যাতন, আমার মামা তো বোন যখন শ্বশুর ঘর থেকে গলা ধাক্কা খেয়ে থানা পর্যন্ত পৌঁছলো, খাবার না খেতে পেয়ে বিবর্ণ ঘাসের মতো সাদা, তার গায়ে লেখা ছিল পিরণের কালচে অক্ষর, সেই বর্ণমালা তবু পুলিশের চোখেই পড়ে না, বহু আগে তারা ঠিক করে নিয়েছে যে বধূকে সে ততক্ষণ তারা নাক গলাবে না যতক্ষণ বউটি জীবিত, এমন একটা দিন দেখাও তো আগে যেদিন থানায় কোনো মেয়ে এসে আছড়ে পড়েনি, আর ঘরে ফিরে যান বলে পুলিশেরা সেই বিপন্ন মেয়েকে মৃত্যু কূপে ফিরিয়ে দেয়নি, হ্যাঁ আমি তোমার সব কুযুক্তি শুনব তারপর, দেখাও তো কন্যাজাতকের প্রতি ভ্রুকুঞ্চনহীন কোনো দিন। আচ্ছা, এই কথাটা সর্বাংশে সত্য, আমি খুব, কারণ আমি একটা জায়গা দেখছি যে সমাজে নারীদের প্রতি বিদ্বেষ বা যেগুলো হচ্ছে অনেক ধর্ষণ নানা ধরনের ঘটনা এগুলো ঘটছে সর্বত্র, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এইটাকে আমি কোনোভাবেই এটা অস্বীকার করার জায়গা যাচ্ছি না, এটা প্রশ্নটা পয়েন্টটা দিয়েছিলে আর কি, তারই পরিপ্রেক্ষিতে আমি এই কবিতাটি বললাম যে হ্যাঁ একটা তো মানুষের মন থেকে যেমন বিদ্বেষ দূর করতে হবে তেমনি পুরুষকেও কিন্তু সব কিছু থেকে মুক্ত হতে হবে, তাই না, এই যে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারও আজকের এই আধুনিক শতাব্দীতে দাঁড়িয়ে এটাও তো একেবারেই কাম্য নয়।
কিন্তু এটা যেমন আবার তার জন্য কিন্তু আমি বলবো যে মেয়েরাও কোনো কিছু কিছু দায়ী আমাদের, মানে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচারিতা নয়, আমরা যেমন খুশি ড্রেস পরবো, যেমন খুশি ইয়ে করবো, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। নারীর কিন্তু মানে যেটা ভূষণ, লজ্জাই কিন্তু তার প্রধান ভূষণ, সেজন্য সেটাকে কিন্তু ঠিক মতো রাখতে হবে, তবে তো নারী তার ব্যক্তিত্ব নিয়ে সমাজের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। কথা বললে ব্যক্তিত্ব নিয়ে প্রতিষ্ঠিত তো আজকের কিছু সংখ্যক তোমাদের মতো নারীরা হয়তো আছে, কিন্তু বেশিরভাগই তো ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সুযোগ লাভের আশায় অনেক সময় পুরুষদের নানাভাবে ব্যবহার করে থাকে, এবং অনেক পুরুষ এক্ষেত্রে অনেক পুরুষেরা দায়, আমি পুরুষই বলছি, বহু পুরুষ এই ধরনের আছে সমাজের বিভিন্ন জায়গায় যা ক্ষমতায় আছেন, হ্যাঁ, তারা ওই ধরনের মহিলাদের পছন্দ করে, হ্যাঁ, তো সেই মহিলারাও কি সেই অর্থে একদিকে দায়ী নয়, সেরকমও তো বহু মহিলা রয়েছে। সেই তো সব কিছুতেই ব্যতিক্রম আছে এবং কিছু রয়েছে, সেটা তো আমিও স্বীকার করছি, এবং যদি আমরা এইগুলো থেকে মুক্ত হতে পারি তবে কিন্তু সমাজটা সুন্দরভাবে চালিত হতে পারবে, না হলে কিন্তু এই অন্যায় ও এগুলো চলতেই থাকবে, তাই না? সেইটাই আসলে সঠিক শিক্ষার প্রসার। স্বামী বিবেকানন্দ যেটা বলতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমরা স্বামীজির বাণী আওড়াই, অনেক বড় বড় কথা বলি, অনেক আছে বহু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, হ্যাঁ, তারা বিশাল সম্মান, অবশ্য সকলে মানুষের কাছে মন থেকে কতটা পান জানি না, কোন জায়গায় ভয়ে পান, কোন জায়গায় যেটা ভক্তিতে সম্মান সেটাই আসল। আসল কথা কি, আমরা বড় বড় মনীষীদের কথা বলি, ভালো ভালো কবিতা লিখি, এই সমস্ত অনেক কিছু করি, কিন্তু মনটা সে নারীদের মধ্যে যেমন রয়েছে পুরুষের মধ্যে রয়েছে, আসলে মনের উদারতা প্রসারতা প্রসারতার প্রয়োজন, এবং সবসময় চিন্তা করতে হবে যে আমরা কি করে সমাজের ভালো করব, আর খালি নিজের ভালো নয়। আজকে একটা জায়গায় দেখা গেছে যে কোনো মেয়েদের মধ্যে যে নারীদের মধ্যে নারী দিবস এই কথাই আসে বেশি করে, নারীরা আমি এটা করব, অন্য নারীরা যাতে এটা না করতে পারে, অর্থাৎ খালি নিজেকে নিয়ে ভাবনা, আগে সমাজটা ভাবতে হবে, প্রত্যেকটি নারীর কথা ভাবতে হবে এবং নারী জাগরণের কথা ভাবতে হবে, কিন্তু এক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতাটা সকলে মিলে প্রতিবাদ করার জন্য উদ্যোগ নিতে হবে। তার আগে প্রথম কথাই হচ্ছে যে আপনি আচুরি ধর্ম পড়ে শেখায়, আমরা নারীরা মুখে বড় কথা বলছেন অনেকে আজকে, যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, মঞ্চ কাঁপাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে তাদের যখন ক্ষুদ্র ক্ষুদ্র রূপগুলো দেখা যায়, হ্যাঁ, তাদের যে এই সমস্ত চিন্তাগুলো কিন্তু সমাজ লক্ষ্য করে, সমাজ প্রতিটি মুহূর্তে লক্ষ্য করে। কাজেই নারীর ওপর অত্যাচার যেমন এটা সত্যি কথা একটা, তেমনি নারীকেও তো সঠিক জায়গায় আসতে হবে। বহু নারী কিন্তু সঠিক কাজটি করেন না। যাক, পরের একটা কবিতা যদি শোনা যায় শোনা তোমার কণ্ঠে শুনতে পাই, কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো কি বলবে তুমি, যেটা বলবে সেটাই তো কথা, আমার আর কি বলা, আমি তোমার সাথে তুমি আমাদের আজকে আমাদের সকালের অতিথি, তুমি যা কবিতা শোনাবে আমরা শুনি, ও পারে অগণিত দর্শক তাই শুনি। One more unfortunate query of breath, rashly importunate gone to her death. নিভন্ত এই তুল্লিতে মা একটু আগুদে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নতুন নতুন পায়রাগুলো খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি, হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব, হায় নিবন্ধ এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে, দুপারে দুই দুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি, ডরগিনা ডরগিনা জমকে কে সামলায়, থার চক চকে থাবা দেখছো না হামলায়, যাস রে ও হামলায় যাস রে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোরে জ্বলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না, চললো মেয়ের রণে চললো বাজে না ডম্বরু অস্ত্র ঝন ঝন করে না, চললো মেয়ের রণে চললো পেশির দৃঢ় ব্যথা মুঠো দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে, চললো মেয়ের রণে চললো
নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখ বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাকে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে ধক ধক বুকে ঢালে সহস্র মঙ্খী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসুর রসে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে, যমুনাবতী সরস্বতী গিয়েছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে নিভান্ত এই চুল্লিতে বন আগুন ফুলেছে, নিভান্ত এই চুল্লিতে বন আগুন ফুলেছে। বাহ, অনেকগুলো আবৃত্তি শুনলাম, কিন্তু একটা যে তোমার আবৃত্তির প্রতি যে ভালোবাসা, এটা ছোটবেলায় প্রথমে কি করে এলো? ছোটবেলায় আমার মায়ের থেকে এসেছিল। আমার মা পাড়ার বাচ্চাদের নিয়ে নাটক করতেন এবং সংস্কৃতির ওপর, তার তিনি একজন সংস্কৃতি মনস্ক ব্যক্তি ছিলেন। ক্যামেরা গান করতে দেখেছি, নাটক করতে দেখেছি, কবিতা পাঠ করতে দেখেছি, সেই থেকেই আমার ছোটবেলা থেকেই মানে এসেছিল আর। অর্থাৎ যেটা চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ তুমি এমন পরিবার থেকে উঠে এসছো যেখানে তোমার মধ্যে কখনো হীনমন্যতা কলুষতা এগুলো তোমাকে ছুঁতে পারে না। আমার মা বাবা দুজনেই খুব উদার, মানে বাবাও গান করতেন এবং সংস্কৃতিকে ভালোবাসতেন। বাহ, এটা একটা প্রথম কথা। আর তারপরে তুমি এই যে একই সঙ্গে শিক্ষা, ও শিক্ষা বলতে তো একেবারে শুধু তুমি মাস্টার ডিগ্রি করেছো তা নয়, তারপরে এমফিলও করেছো, এই যে পড়াশোনা চালিয়ে তারপরে এইগুলো করে আবার আবৃত্তি করা, আবার সংসার দেখা, একই সঙ্গে এত কাজ সামলাও এবং এত শক্তি পাও কোথা থেকে? দেখো বোধহয় মানে মনের ভেতরে যদি ভালোবাসা থাকে, সাহিত্যের প্রতি ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা, তাহলে সেই ভালোবাসার টানে হয়তো মাঝখানে কিছু ছেদ পড়েছে ঠিকই, আমারও ছেদ পড়েছে। কারণ যখন আমি চাকরির জন্য বা পড়াশুনোটা যখন বেড়ে গেল, তখন মাঝে কিছুদিন হয়তো ছেদ পড়েছে, আবার যখন স্থিতি লাভ হলো তখন আবার সেই ভালোবাসাটা তো ফিরে আসবেই, তাই না? অর্থাৎ যতদিন না মানে কণ্ঠরোধ হচ্ছে ততদিন তো ব্যাপার মানুষ, মানে আমি তো এটা সবসময় এটা আমার মনে হয় যে তোমার মধ্যে যে অদম্য শক্তি, এটা তো একটা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয় না। অর্থাৎ সেই জায়গাটা যতদিন আশীর্বাদ করবেন ততদিন জানি এইভাবেই সংস্কৃতির সঙ্গে থাকতে পারি, কবিতার সঙ্গে থাকতে পারি, কারণ কবিতাই তো আমাদের প্রাণ। কবিতা আমাদের প্রাণ, কিন্তু এই কবিদের আমরা তো সবসময় একটা কথা বলি, যারা কবিতা লেখে তারাই তো, তাদেরকে তুমি মানে কিভাবে দেখো যে তাদের কবিতা, কোন কবিতা তুমি আবৃত্তি করবে, কিভাবে সেটা ঠিক কর, নির্বাচন কর? নির্বাচন করি মানে কবিতা তো, আমার তো কবিতা খুবই ভালো লাগে, যখনই যা কবিতা পাই আমি পড়ি, আর তার মধ্যে থেকে কিছু কিছু নির্বাচন করে। আমার যেমন মানে যেখানে প্রতিবাদ থাকে সেই সেই ধরনের কবিতা আমার খুব ভালো লাগে, হ্যাঁ, তারপরে আঞ্চলিক কবিতা ভালো লাগে, আর কবিগুরু নজরুল এরা এনারা তো রয়েছেনই, তার সঙ্গে আধুনিক কবিদের কবিতা। আমার আমার কবিতার প্রতি মানে ভালোবাসা হচ্ছে একদম মানে অত আমি বিচার করি, আমার ভালো লাগছে আমি সেই কবিতাটা পড়বো, এরকম আমার একটা মানসিকতা। আন্তর্জাতিক নারী দিবসে আমরা সত্যি, আমরা চ্যানেল ভিশন এই সকালের অনুষ্ঠানে আজকের ভাবনা এত সুন্দর একজনকে অতিথি হিসেবে পেয়ে আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে সত্যি গর্বিত। আমিও গর্বিত যে সঞ্চালক হিসেবে তোমাকে পেয়ে, এবং চ্যানেল ভিশনকেও অনেক ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আমার দর্শক বন্ধুদের। এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষ নিয়মিত এই ধরনের অনুষ্ঠান করে সমাজের কাছে তো একটা বার্তা দিতে চাইছে, তা এই কারণেই মানে আসতে পেরে এখানে আমার ভীষণ ভালো লাগছে। আজকের মতো কৃষ্ণা মজুমদারকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটি কথা বলি যে প্রতিদিন সকাল 7:30 থেকে চ্যানেল ভিশনের এই অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা, আপনারা তো আরও অন্য অনেক চ্যানেলে সকালের অনুষ্ঠান দেখেন, এর অন্য একটা রূপ আপনারা লক্ষ্য করুন। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন।